প্রিয় বন্ধুরা, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, কথাটার বাংলা সবাই বুঝি। বলা সহজ কিন্তু করা কঠিন। আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি এগুলো কিন্তু চাইলেই করে ফেলতে পারবো না। বলাটা সহজ কিন্তু করা খুব কঠিন। আমি এবং আমার পিছনে যারা এই কাজগুলো করার জন্য সাহায্য করছেন সবাই আপনাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য। তো যাই হোক, তাদের সবাইকে নিয়ে আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা প্রোগ্রামে এ পর্যায়ে আমরা শিখব হচ্ছে, একটা বাক্যে যখন দুইটা সমজাতীয় নাউনের মধ্যে তুলনা করা হয় তখন কম্পারেটিভ ডিগ্রিতে সেখানে দ্যানের পরে কখন দ্যাট অফ ইউজ করব এখন এবং কখন দোজ অফ ইউজ করব, এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু হালকা আলোচনা করব। দেখেন, কখন দ্যাট অফ হবে, কখন দোজ হবে, দোজ অফ হবে, এর আগে আপনাকে প্রথমেই উদাহরণটার দিকে টেনে নিয়ে যাচ্ছি। আগে এই উদাহরণটা পড়েন। উদাহরণে বলেছি দ্য রোড অফ ঢাকা। দেখেন, এখানে দ্য রোড অফ ঢাকা না লিখে আমরা যদি এখানে লিখতাম রোডস অফ ঢাকা তাও হতো। আবার আপনি একটু খেয়াল করেন, এখানে ব্যবহার করেছি আর। তাহলে আমরা যদি বলি দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন, এখানে ব্যবহার করেছি দ্যাট, এখানে ব্যবহার করব দোজ। এগুলো জাস্ট আপনাকে শেখানোর জন্যই এই সমস্ত জায়গাতে এভাবে লিখেছি। এবার লক্ষ্য করেন কি করলাম, সেটা হচ্ছে এই বাক্যটায় বাক্যের বাংলা হচ্ছে রাজশাহীর রাস্তাগুলোর চেয়ে, রাজশাহীর রাস্তাগুলোর চেয়ে ঢাকার রাস্তাগুলো আর ওয়াইডার, ওয়াইডার মানে বেশি চওড়া। আবার বলছি, রাজশাহীর রাস্তাগুলো চেয়ে ঢাকার রাস্তাগুলো বেশি চওড়া। তাহলে তুলনার বিষয় কিন্তু রাস্তার সাথে রাস্তা, কিন্তু সোর্সটা আলাদা। একটা হচ্ছে রাজশাহী রাস্তা, আর একটা হচ্ছে ঢাকার রাস্তা। সো এরকম অনেক বিষয় আছে তুলনা করার সময় প্রয়োজন হবে। যেমন যদি বলি বগুড়ার মেয়েরা রাজশাহীর মেয়েদের চেয়ে বেশি সুন্দর, দেখেন মেয়ে মেয়ে তুলনা হচ্ছে কিন্তু প্লেস ভিন্ন। যদি বলি দিনাজপুরের চাল ঢাকার চালের চেয়ে বেশি সুন্দর, বেশি ভালো, তাহলে দেখেন তুলনার বিষয় চাল আর চাল, কিন্তু সোর্সটা কি, ঢাকা আর দিনাজপুর। সো এরকমভাবে অনেক জায়গাতে তুলনা হবে। সো এই তুলনার বেলায় আমরা তুলনাবাচক শব্দ ব্যবহার করব দেন, এই দেনের পরে আমাদেরকে ইউজ করতে হবে তুলনাবাচক যে শব্দ আসুক, দেন আসুক, টু আসুক, ফ্রম আসুক, এদের পরে আমাদেরকে ইউজ করতে হবে হলো দ্বিতীয় নাউনকে তুলে দিয়ে ব্যবহার করতে হবে দ্যাট অফ অথবা দোজ অফ। আবার বলছি পুরো নিয়মটা এবার মুখে বলছি, যখন দুটি সমজাতীয় নাউনের মধ্যে তুলনা করা হবে, তুলনার সোর্স দুটি আলাদা, এরূপ সমজাতীয় দুটা নাউনের তুলনা করার ক্ষেত্রে একই বাক্যে দেন, দ্যাট অথবা ফ্রমের পর দ্বিতীয় স্থানে নাউনটি না লিখে ওই নাউনের পরিবর্তে ব্যবহার করতে হবে দ্যাট অফ অথবা দোজ অফ। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ব্যবহার করব দ্যাট অফ, আর নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ব্যবহার করব দোজ অফ। সতর্কতা, যদি দ্যাট অফ দোজ অফ না থাকে তাহলে ওই সমস্ত জায়গাতে আমরা চাইলে দা ওয়ান্সও ব্যবহার করতে পারবো। আশা করি নিয়মটা ক্লিয়ার। তাহলে আমরা খেয়াল করেন, এইগুলো সব এখানে বলা আছে, আপনি চাইলে এইখানকার এই গঠনগুলো দেখে রাখতে পারেন। আমি আপনাদের সরাসরি উদাহরণে নিয়ে যাই। প্রশ্ন নম্বর প্রথমটাই দেখেন, দ্য রোডস অফ চিটাগাং অথবা রাজশাহী যেটাই হোক আর ওয়াইডার। দেখেন এখানে নাউন কি প্লুরাল, তাহলে আর ওয়াইডার কম্পারেটিভ স্টাইল ইউজ করছি। তাহলে যেহেতু ওয়াইডার কম্পারেটিভ, তাহলে বাক্য থেকে আমাকে যে কোনো জায়গা থেকে কম্পারেটিভ স্টাইল নিতে হবে। সো কম্পারেটিভ মানে হচ্ছে দেন, দেন না, কিন্তু খেয়াল করেন এখানে আছে দেন আর এখানে আছে দেন। আমরা জানি তুলনাবাচক শব্দ কি, দেন না দেন, দেন মানে এ। তাহলে এই দুইটার মধ্যে উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এখন দেনের পরে একবার আছে সরাসরি ঢাকা, আরেকবার দেনের পরে আছে দোজ অফ ঢাকা। খেয়াল করেন এই দোজ শব্দটা কিন্তু এই রোডসের রিপ্লেসে বসেছে। আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে আসলে তুলনা কি করছে, ঢাকার রোডগুলো, ঢাকার রোডগুলোর চেয়ে রাজশাহীর রোডগুলো কি বেশি চওড়া, এভাবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা এই এই রোডস নাউনটাকে তুলে দিয়ে নাউনের পরিবর্তে দোজ শব্দটা প্রোনাউন হিসাবে ব্যবহার করেছি। সো এরকম বাক্যগুলো যখন পাবেন আমরা অবশ্যই তখন এই বিষয়গুলো ব্যবহার করবেন, এটা আপনাদেরকে নিয়ম শেখাচ্ছি। সো এই নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এগুলো কিন্তু বিগত সালে বহুবার আসছে, দেখেন এগুলো সব বিগত সালে আসা প্রশ্ন। এরপর পর পরের উদাহরণে যাই, দেখেন দ্য ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক ইন জাপান ইজ। খেয়াল করেন এখানে ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক, এটা একটা পার্কের নাম। সো এই পার্কটা কোথায়, ইন জাপানে। তাহলে জাপানের এই পার্কটা ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার পার্কের চেয়ে যে কোনো একটা কিছু লার্জার, বা এখানে শব্দ ব্যবহার করা আছে লার্জ। তাহলে তুলনা করছে,
তাহলে তুলনাবাচক শব্দ হিসেবে আমরা আনবো কি লার্জ থেকে কি হয় লার্জার। তো দেখেন তো এখানে কোথায় আছে লার্জার, দুইটাতে আছে, এই একটা এই একটা। এখন লার্জার যেহেতু কম্পারেটিভ ওয়ার্ড তাহলে এর পর পরে অবশ্যই কম্পারেটিভ সাইন হিসাবে কি আসতে পারে, দেন টু ফ্রম। সো এখানে এই দুইটার মধ্যে একটাতেই দেন আছে, সো এইটা উত্তর। আর এখানে কিন্তু দ্যাট অফ বা দোজ অফ না এসে কি এনেছি, দ্য ওয়ান্স। ওই দ্য ওয়ান্স ও দ্যাট অফ বা দোজ অফ এর কাজ করে। সো দ্য ওয়ান্স ইন ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়া বলছে কি, বাক্যের বাংলা হচ্ছে দ্য ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক ইন জাপান ইজ লার্জার দেন দ্য ওয়ান্স ইন ফ্লোরিডা অর ক্যালিফোর্নিয়া। মানে ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ায় যে ধরনের পার্কগুলো আছে তার চেয়ে বড় হচ্ছে জাপানের ডিজনি অ্যামিউজমেন্ট পার্ক। প্রিয় দর্শক, এভাবে যদি কোনোভাবে উৎস দ্বারা আলাদা কিন্তু তুলনার বিষয় দুটি একই হয় তখন একই বাক্যে সেম নাউন দুইবার ব্যবহার করা যাবে না, এটা ইংরেজিতে সৌন্দর্য নষ্ট করে। সো নাউনের পরিবর্তে প্রোনাউন হিসাবে আমরা আনবো দ্যাট অফ বা দোজ অফ বা দ্য ওয়ান্স। আবার বলে দিচ্ছি, দ্যাট অফ আসবে হচ্ছে সিঙ্গুলার নাউনের জন্য, দোজ অফ আসবে প্লুরাল নাউনের জন্য, আর দ্য ওয়ান্স আপনি সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থেকে যতটুকু শিখলেন এই শিক্ষাটাই আপনি অন্যের মাধ্যমে ছড়িয়ে দেন, অন্যকে শেখার ব্যবস্থা করে দেন, চ্যানেলটি সম্পর্কে জানান, এছাড়া আর কিছু আপত্তি নেই। সো আজকের মতো আল্লাহ হাফেজ।